দুটি চোখে নামছে তোমার স্বপ্ন আর এদিকে ভাঙছে আমাদের মতো সিঙ্গেল ছেলেদের মন। দুটি চোখে নামছে তোমার স্বপ্ন আর এদিকে ভাঙছে আমাদের মতো সিঙ্গেল ছেলেদের মন। তুমি করছো বুড়ো কাউকে নিয়ে ফোস্ট নষ্টি আর এদিকে বাথরুম ঘরে গিয়ে নাড়াতে হচ্ছে আমাদের। তবুও সবকিছু মানি নিয়ে করতে হবে সংসার। আমার মনটা খালি বলছে বারবার, আছে কেউ তোর জন্য, যাকে পেয়ে তোর জীবন হবে ধন্য। কিন্তু খুঁজেও বা কাকে পাই, সবাই তো দেখি বুড়ো কাকুকে নিয়ে কাজ চালায়। তোমার ট্যাগলাইনে লেখা আছে, কি দোষ করেছি ভগবান। সত্যিই তো, কি দোষ করেছি ভগবান, যদি ঘষাঘষিতে হাতের রেখাগুলো দেবে মুছে। যদি ঠিক করেছো যে ঘষাঘষিতে হাতের রেখাগুলো দেবে মুছে, তাহলে কেন করলে হাতের রেখাগুলো দান? তুই সমঝা? নাই, তুই সমঝা নেই। তবুও তো ছিল সব ঠিক, লোকের চোখের আড়ালে বাঁচাচ্ছিলাম নিজের পিঠ। দেখছিলাম ফেসবুকে যত সব ময়লা আবর্জনা, তা বলে কি দেখতে হবে, পুরো কাকু আর ইয়ং মিলে করছে একটা বৌদির তুলে ধোনা। जितना भी कर लो प्यार हमको तो कम लगेगा। দুপাত দিয়ে দুজন তোমায় ভালোবাসে, তবু তোমায় পুষছে না। আর কতজনকে চাই বলছি, ওই আফ্রিকান মুভিগুলো একটু কম সম দেখো, নাহলে তো দিন দিন চাহিদা বেড়েই যাচ্ছে, কেউ মেটাতে পারবে না। ঠিক বলেছ, মানছি দেশ উন্নত হয়েছে, তা বলে কি সবাই ভুলে যাবো দেশের ঐতিহ্য? সত্যি বলছি ভাই, এগুলো দেখলেই না হয় যত রাগ আর বেড়ে যায় শরীর যত যন্ত্রণা আর অসহ্য। হ্যাঁ, এটা সত্যি যে অ্যাক্টর আর অ্যাক্ট্রেসরা ক্যামেরার সামনে হচ্ছে উলঙ্গ, তা বলে কি বুড়াও খুঁজবে নতুন নতুন সুরঙ্গ। আবার রিলসের ধরন এমন যে কাকু পড়ছে কাকিমার ছায়া, কাকিমা কমতে যায় কোন দিক দিয়ে, লুঙ্গি পরে হয়ে যাচ্ছে কাকুর ছায়া। বলছি কাকু, পুষ্পমিতে আলু অর্জুন কবে পড়েছিল ছায়া, আর আশ্রমিকা বন্দনা কবে পড়েছিল লুঙ্গি? বিশ্বাস করো, ওরা যদি জানতে পারে তো বাজিয়ে দেবে তোমাদের দুজনের পুঙ্গি। হ্যাঁ, আমি টেকো কাকু, তা কি হয়েছে নাকি, কিন্তু আমার বউটা দেখাচ্ছো? উফ, রসালো জামন তো। সব তোমাদের মাসেল করে কোনো লাভ নেই, বুঝলে? টেকোদেরই এইরকম বউ হয়, তোমরা বেকার, বুঝেছো? কোনো লাভ নেই। ছেড়ে দেবো জিমে যাওয়া, খেলবো নিজের টাক, আমিও দেখিয়ে দেবো হতে পারি কাকুর বাপ। করবো একটা ধাঁস দেখে মেয়েকে বিয়ে, তখন আমিও বলবো দেখ কেমন মেয়ে পটালাম, টাক কেলিয়ে দিয়ে।